সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে ধর্মকে প্রতিষ্ঠা করতে যে ইতিহাস বলছে রাসুল করিম প্রান্তরে নিজের দান নাকি শহীদ করেছিলেন কাফের নাকি তার দাঁত ভেঙে দিয়েছিল অন্যদিকে মুসলমান সুন্নি সমাজের দেওবন্দি মতবাদের তাবলিগি জামাত সাত গ্রুপ এবং জুবায়ের গ্রুপের লোকেরা তাদের কাছে জাকারিয়া সাহেবের রচিত তাবলিগি নিসাব যার বর্তমানে নাম ফাজাইলে আমল যার শুরুতে লেখা হয়েছে তায়েববাসীরা মোহাম্মদুর রসুল্লাহকে বহু অত্যাচার করেছে তাই ভারতের মুসলমানেরা এইসব ঘটনাগুলোকে সামনে রেখে ভারতের হিন্দুদেরকে কাফের জানে এবং মানে আর তারা মনে করে তাদেরকে তারা মারছে এবং মরছে মোহাম্মদ রাসুলের ব্যাপারে এই ঘটনাগুলো কতটুকু সম্মত আসলে কি তিনি অহুদের যুদ্ধে গিয়েছিলেন এবং তাইববাসীরা তাকে মেরেছিল এ ব্যাপারে আমাদের জানতে হবে নবী রাসুলদেরকে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তালার আয়াত প্রচারের জন্য পাঠিয়েছেন তাদের হাতে কোরআন দিয়ে পাঠানো হয়েছে কিন্তু মানুষেরা প্রেগানটা করছে যে রাসূলরা রাসুল্লাহ দ্বারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এসব অবান্তর কথাবার্তাগুলি লিখেছে জুহেরি এবং তাবেরি তাবারি আর জুহেরি মিলে চেষ্টা করেছে মানুষ যেন ইতিহাসের দিকে এবং হাদিসের দিকে ঝুঁকে যায় আর কোরআনের থেকে দূরে চলে যেতে পারে রাসুলের কারিম চিরকাল কোরআনে তাবলিক করেছেন তিনি কোনোদিন কোনো মানুষ মারতে যাননি তাছাড়া এমন কোনো যুদ্ধেও তিনি যাননি যে যুদ্ধে মানুষের গরদান কাটা হবে তবে তিনি কোরআন প্রচার করেছেন আল্লাহ তালার কোরআনকে রাসুলি করিম পূর্ণভাবে প্রচার করেছেন এজন্য তাকে আল্লাহ চিরকাল মানুষের হাত থেকে রক্ষা করেছেন কাফেররা কখনো রাসুলি কারিমকে পাথর মারেনি অথবা রক্তে রক্তাতও করেনি আর না তার দাঁত ভেঙে দিয়েছে এসব যারা লিখেছে এবং যারা প্রচার করে যাচ্ছে তারা কিছুতেই কোরআনের ধারে কাছে আসবে না কোরআনের তাবলিক এই ব্যাপারটি নিয়ে পাঁচ নম্বর চুর আল মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে আমরা দেখিয়ে নেব আল্লাহ বলছেন ইয়া ইউ আর রসুল উবাল্লে গুমা উনসিলা ইরাই কামের রব্বিক ওয়াইল্ল আমতফা ফামা আল্লাহ তা রিসা লতা আল্লাহ হই আসিমু কামিনা নাস ইন আল্লাহ আলা ইহাদিল কৌমাল হে রাসূল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিগ করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারলে না মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ অবাধ্য কাফের কমের কখনো এই করেন না এই আয়াত থেকে আমরা স্পষ্ট জানলাম ই কারিম কোরআনে তাবলিক করেছেন আজ আপনি এবং আমি যদি মুসলিম হওয়ার দাবি করি আপনার এবং আমার উপরে অর্পিত দায়িত্ব হলো কোরআনে তাবলিক করতে হবে এ ধরনের যুদ্ধের ইতিহাস এ ধরনের রক্তপাতের ইতিহাসের সাথে রাসুলি কারিমের কোনো সম্পর্ক কখনও ছিল না